মূল্যস্ফীতি নিয়ে সরকারও শঙ্কায় আছে জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি কমানোর যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই বাজেটে মধ্যবিত্তদের ধীরে ধীরে প্রত্যক্ষ করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও জানান IMF এর পরামর্শ মেনে এই বাজেট তৈরি করেনি সরকার। হাসানুল শাওনের রিপোর্ট। আগামী 2023-24 অর্থ বছরের জন্য 7,61,785 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এই বাজেটের দর্শন, আয় ও ব্যয়ের হিসেব এবং নানান ধরনের করারোপ সহ সার্বিক বিষয়ে অর্থমন্ত্রীর এই বাজেট উত্তর সংবাদ সম্মেলন, যাতে তিনি জানান সরকার সবসময়ই জনগণকে খুশি করার চেষ্টা করে আসছে এবং নির্বাচনের বছরে বাজেট তৈরিতেও এ চেষ্টা ছিল। তবে মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়ে তিনি বলেন, যেসব কারণে মূল্যস্ফীতি হয় সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে সরকার। মূল্যস্ফীতি নিয়ে আমরা নিজেরাও শঙ্কিত, কিন্তু সেটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে নয়। যে সমস্ত কারণে মূল্যস্ফীতি হয় সেই সমস্ত কারণগুলো আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে খাদ্য আমরা সরবরাহ করে যাচ্ছি, তো খাদ্য সরবরাহ করে আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করছি। আর পাশাপাশি আমরা যদি সহজভাবে আমদানি করার ব্যবস্থা করে দেই এবং সেখানে যদি কোনো কিছু ছাড় দিতে লাগে, ছাড়টা গভর্নমেন্ট দিয়ে আসছে এবং গভর্নমেন্ট দিবে। একটি বাস্তবায়নযোগ্য বাজেট দেয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কারো প্রেসক্রিপশন মেনে নয় বরং জনগণের কল্যাণে বাজেটটি তৈরি করা হয়েছে। শুধু আমরা না, IMF সাথে যারা সম্পৃক্ত সবাইটাই দেখে ব্যালেন্স শীট ঠিক আছে কিনা, রেভিনিউ অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, তাদের পরামর্শ মোতাবেক আমরা আমাদের বাজেট করি নাই। যেগুলো যা বলার তারা বলে, আমরা সেখান থেকে যেটুকুন আমাদের গ্রহণ করা যায়, আমরা মনে করি যেটা করা উচিত আমরা সেটা গ্রহণ করব, অন্যটা আমাদের নিজের মতো আমরা করি। সংবাদ সম্মেলনে NBR চেয়ারম্যান বলেন, যাদের TIN আছে বছরে 2,000 টাকা কর দেয়া তাদের জন্য বোঝা হবে না। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, করের বড় লক্ষ্যমাত্রায় পৌঁছাতে যাদের কর দেওয়ার ক্ষমতা আছে তাদের পর্যায়ক্রমে করের জালে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মিডল ইনকাম জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি, কিন্তু তারা কেউ ট্যাক্স দেয় না, এবং সে যদি ট্যাক্স দিত তাহলে অন্যরা যারা বেশি ট্যাক্স দিচ্ছে তাদের ভাগে ট্যাক্সের পরিমাণটা কম হতো। তো আমি মনে করি যে আস্তে আস্তে এখন সময় আসছে ট্যাক্স পেমেন্ট করতে হবে। যারা আয় করে এবং ট্যাক্স পেমেন্ট করার ক্ষমতা আছে, সক্ষমতা রাখে, তাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ঘাটতি মেটাতে ব্যাংক থেকে সরকার যে ঋণ নেবে তাতে মূল্যস্ফীতি ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে না। এছাড়া খেলাপি ঋণসহ নানা কারণে দেশের দুর্বল ব্যাংকগুলোকে শনাক্ত করা হয়েছে জানিয়ে আব্দুর রউফ তালুকদার বলেন, এসব ব্যাংককে সংশোধনের কাজ চলছে। এছাড়া অতীতে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হলেও ভালো সাড়া মেলেনি, তাই এবার সেই সুযোগ রাখা হয়নি বলেও জানান অর্থমন্ত্রী। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা।